আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময়টা আমরা ইন্টারনেটের সঙ্গে যুক্ত থাকি, আর সেই ইন্টারনেট থেকে কিছু অসাধারণ ওয়েবসাইট আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। তো চলুন শুরু করি। তার জন্য আমাদেরকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার এবং সার্চ বারে ইউআরএল টাইপ করতে হবে demos.algorithmia.com আর এন্টার প্রেস করতে হবে। এখান থেকে আমরা ক্লিক করব ট্রাই দ্য ডেমোতে, আর তারপরে যদি আপলোড করি যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে, তাহলে এটাকে কালারে কনভার্ট করবে, কালার ছবিকে কনভার্ট করবে। তো তার জন্য আমি এই গোলাপের ছবিটা নেব আর একে ওপেন করব। এ কিছুক্ষণ প্রসেস করবে। এবং তারপরে আউটপুটে কালার ফটো দেবে। অ্যামেজিং ওয়েবসাইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কালার ছবিতে পরিবর্তন করছে। এই যে অ্যামেজিং, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালার। আমার কাছে আরও কিছু ছবি আছে, তো আমি সেগুলোকেও আপলোড করে দেখতে চাই কেমন লাগছে। তো আমি এই বাটারফ্লাইয়ের ছবি আপলোড করব আর দেখব কেমন লাগছে কালার ফটোতে। আমি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আপলোড করছি। এই যে অ্যামেজিং, গাছের পাতার সবুজ সেটাও দেখাচ্ছে, আর খুব সুন্দর, খুব সুন্দরভাবে এই ওয়েবসাইট কাজ করছে। এরপরে নেক্সট ওয়েবসাইটে যাব, তো তার জন্য ইউআরএল টাইপ করতে হবে autodraw.com আর এন্টার করতে হবে। এই ওয়েবসাইটটি খুবই বিখ্যাত ওয়েবসাইট। যদি এই ওয়েবসাইটে বেসিক্যালি আমরা ছবি আঁকতে পারবো, যেমন ছবি আঁকে সেরকম ছবি আঁকতে পারবো, এবং এই ছবিকে কপি পেস্ট করতে পারবো যা একটা ড্রয়িংয়ে করা হয়ে থাকে। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে অটো ড্র। যদি আমি অটো ড্রতে ক্লিক করি এবং কিছু আঁকতে চেষ্টা করি, যেমন আমি যদি আঁকতে চেষ্টা করি একটি নৌকো, তো আমি তো নৌকো আঁকতে পারি না অবশ্য, তবু চেষ্টা করছি। এই যে আমি এখানে নৌকের একটা আবহাব ছবি আঁকলাম, কিন্তু উপরে এই যে নৌকোর ছবি চলে আসছে। এরকম এ মানে কিছু আঁকার চেষ্টা করলে সেই ছবিটার মতো কিছু একটা ছবি দিয়ে দেয়। যেমন আমি যদি এখানে আঁকার চেষ্টা করি সূর্যকে, ঠিক এইভাবে মনে হয়তো আমি আঁকতে পারছি না, চেষ্টা করছি। তো এই যে, এই যে সূর্যের ছবি দিয়ে দিয়েছে। এটা একটা খুবই সুন্দর ওয়েবসাইট। অ্যাকচুয়ালি এগুলা এক একটা ক্লিপ আর্টের মতো, যেগুলাকে অন্য জায়গায় সরিয়ে রাখা হবে, আর খুব একটা সুন্দর ছবি তৈরি করা। পরবর্তী ওয়েবসাইটে যাওয়ার জন্য সেম আমরা ইউআরএল টাইপ করব star.chromeexperiment.com আর এন্টার প্রেস করব, এবং এও কিছুক্ষণ ওয়েট করাবে আর তারপরে দেখাবে আমাদেরকে। এই যে
এই ওয়েবসাইটটি একটা খুব সুন্দর ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে যদি আমি জুম করে দেখতে চাই, তাহলে আমাদের গ্যালাক্সি এবং সেই গ্যালাক্সির মধ্যে আমাদের সান, যেমন এই যো এটা আমাদের সূর্য, একটা থ্রি ডি ভিজুয়ালাইজেশনের মধ্যে দেখাচ্ছে। তো এটাও খুব একটা সুন্দর ওয়েবসাইট। এবং এখানে শুধু স্টারই না, এখানে যেমন ভিনাস, আর্থ, এটাই হয়তো আমাদের গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি। খুব সুন্দর। এবং পরবর্তী ওয়েবসাইটে যাবার জন্য আমরা ইউআরএল টাইপ করব radiogarden.com, আর ইন্টারফেস করব। এও কিছুক্ষণ প্রসেস করবে আর আমাদেরকে দেখাবে। এরপর যদি এখানে প্রেস করি, এখানে বলেছে প্রেস বেল টু স্টার্ট রেডিও গার্ডেন। তো পেস্ট করার পরে একটা ম্যাপে নিয়ে আসবে, এবং সেই ম্যাপের যে সবুজ সবুজ ডট দেখতে পাচ্ছ, সেখানে নিয়ে গেলে এক একটা রেডিও স্টেশনের সঙ্গে আমাদেরকে যুক্ত করবে। যেমন এটা বাংলাদেশের একটা রেডিও স্টেশন, এবং এখানে খবর হচ্ছে হয়তো সেরকম। এখানে গান হচ্ছে, এবং এটা শুধু ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল রেডিও স্টেশনও বটে। তো আমরা ভারত থেকে পেরিয়ে অন্য জায়গায় রেডিও স্টেশনে যেতে পারি। তো ঠিক, আমি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে আসছি। তো এরকম এই রেডিও স্টেশন খুব সুন্দর। আর এই রেডিও স্টেশন শুধু রিয়েল টাইম রেডিও স্টেশনই নয়, এটা তার হিস্ট্রিকেও রেখে দিয়ে থাকে। তো পরবর্তীকালে আবার শোনা যেতে পারে তার হিস্ট্রিকে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সমস্ত রেডিও স্টেশনকে একটা গ্লোবের মধ্যে পাওয়া যায়, জাপান থেকে নিয়ে সমস্ত দেশের সমস্ত স্টেটের রেডিও স্টেশনকে এখানে পাওয়া যেতে পারে। তো থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, নিচে থাকা লাল বোতামটি চেপে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ঘন্টাটিও বাজিয়ে যাবেন।